এবার আমার কাছে আমি যাহা জিজ্ঞাসা তো কোন যাইত না, আমি যা জানতে চাইছিলাম আমার ভাই আসলে উনি সেজদা পাওয়ার যোগ্য পীর সাহেব? আমার কাছে, আমার কাছে না সবার কাছেই ভালো লাগছে যেভাবে বুঝাইছে না ভাই, ঠিক। তবে আমি আর একটা কথা জানার করে আগের তো ইচ্ছা সালেক ভাই, কয়েকদিন আগে একটা কিও পড়ছি হিট আমি কইতাম না, এমন একজন মাওলানা যার মাওলানার নামটা কই না কইলে আপনারা শান্তি পাইতেন না, মাওলানা জালালউদ্দিন রুমি যার নাম, উনি নিজে এক নেশাখুরের রাস্তার পাগল রে এই গাঞ্জা বানায় বানায় দিছিল আর খাইছিল পাগলে, এত বড় মাওলানা হইয়া কেনই বা দিল নেশাখুরের গাঁজা বানায় আর উনি খাইলো, এই কারণটা কি পাগল ডাকেছিল কি কারণ? এটা আমার জানার ইচ্ছা, আমি কেউ গাই নাই তা মাওলানা, এত বড় মাওলানা সারা বিশ্বের যিনি যার আলোড়ন সৃষ্টি হয়ে রয়েছে কেমত পর্যন্ত থাকবে যার নাম, উনি কেন গাঁজা বানাই দিল রাস্তার মধ্যে বইয়া, রাস্তার বইয়া গাঁজা বানাই দিতাছে আর খাইতাছে পাগলে, এই তার মানেটা কি? আর একটা কথা, এই যে ভাই ভাই আপনি এই বাতিজা যে এটা কিন্তু শুধু বাতিজা না আমরা সহ বাতিজা যেভাবে তবলা বাজায় হের বাফে বাজাই তো আমার লোকে আপনার লোকও, আমি কই কেমনি রে বাজা ওই হেতে কইতাছে কে জানো নাই তোমার মারপেটে তুই শিখাইছে, আমি চিন্তা করলাম এটা একটা বিষয় ওই মারপেটও তবলাটি নিছিল কেমনে এটি তো আর বুঝছে পেশাব মারপেটাতে তো অনেক কিছু অনেকে শিখায় যন্ত্র টিভিতে নে কেমনে এটা আমি করিলাম, আমি যে বেলা বাজাই ইটো কয় এমন মারপেটে তো শিখাইছে আমারটা তো কই তারি না আপনি মনে জানেন এই আর কি বিষয়। তো ভাই বড় পীরের জীবনী গাইলেন, আমি ছোট্ট করে একটা খাজার জীবনী গাই, আই খাজা গরিব নেওয়াজ রে ও খাজা হিন্দের সুলতান, কথা হইল একটা খাজা বাবার, এই যে ভাইয়ের কাছে আজকে মুড়ি দিলেন মুরব্বী, উনি খাজা বাবার ভক্ত, অনেকদিন ধরে আসা যাওয়া করে নিজে উরুষ করে পীর ভান্নাভি ছেড়ে মুড়ি দিত সুবাহানাল্লাহ, আজকে মুরিদ করছে, উনি নিজে আজমি শরীফ যাইতে রওনা দিছে, ভাবছে খাদেমের কাছে মুড়ি দইব, আবার ইশারা পাইলো মুড়ি দন যাইতো না, স্বপ্নে দেখাইতাছে আখাউড়া চেকপোস্ট বর্ডার দিয়া যাইবি আজমির, সালেক শাহ পাগলের লোকে দেখা করবি আর আত্রা মিলে যাইবি, মানে হাত দিত আর কি সুবহানাল্লাহ, খুশি হলাম সেই প্রকৃত খাজার ভক্ত। আর এই খাজা বাবার জীবনীটা যে গাইতাছি আমরা চিস্তিয়া তরিকাতে যারা আছি একটা গ্যারান্টি যে আছে যারা মুড়ি দইছে বিনা হিসাবে জান্নাতি, এই জায়গাটা দিকে নাম ও খাজা হিন্দের সুলতান, তোমায় পায়া করল নবী বেলায়েতি দানরে এ আই খাজা গরিব দেওয়াল রে ও খাজা ইন্দ্র সুলতান, তোমায় পায়া করল নদী বেলায়েতি দানরে এ আই খাজা গরিব দেওয়াল রে খাজা, আহ
নামাজ করিতে গেলেন খাজা মক্কারি নগরে, সেজদা দিয়া পয়রা রইলেন আল্লাহর দরবারে। গাইবি থেকে বলছে, আমার আপে মালিক সাই, খাজা তোমার এবাদতে খুশি হইয়া একটা পুরস্কার দিতে চাই। আমার খাজা বলে, অপরোয়ার আপনাকে জানাই, কি পুরস্কার দিবেন আপনি? পুরস্কারের দরকার নাই আমার, আমি শুধু তোমার এবাদত বন্দিগি করি তাতে আমি ধন্য। আখেরাতে হইতে পারে যেন তোমার নেকেতে পূর্ণ। তবে আমার আল্লাহ বলে, ওরে খাজা তোমাকে জানাই, আজকে একটা পুরস্কার দিব আমি বলতেছি তোমায়। আমার খাজা বলে, অপরোয়ার বলে আপনার দ্বারে, পুরস্কার যদি দিতে হয় তবে দেন আপনি আমারে। আমার চিস্তিয়া তরিকার ভিতর যত ভক্ত জনা, তাদের গুনাহ মাফ কইরা দেন আপে সাই রাব্বানা, এই পুরস্কার চাইলাম আমি, এর বেশি চাই না। আমার আল্লাহ বলে, ওরে খাজা এর বেশি চাইলি না, আজকে যদি স্বর্ণের পাহাড় চাইতি আমি আল্লাহ কি দিতে গো পারতাম না। তবে যাও আজ থেকে কেমত পর্যন্ত যত মুরিদান চিস্তিয়া তরিকার ভিতরে, আমি আল্লাহ মাফ করিলাম যদিও গুনাহ করে রে। আই খাজা গরিব দেওয়াজ রে খাজা তেরো সুলতান। মক্কার হজ আদায় করে মদিনাতে যাই, রোজা জিয়ারত করিয়া গিয়ে বসলো বারান্দায়। রোজা হতে বলছেন আমার দিনের পয়গাম্বরে, শুনো শুনো ওরে খাদেম আমি বলতেছি তোমারে। ডাইকায়ানো ডাইকায়ানো মঈনুদ্দিনকে যাইয়া এই কথা শুনিয়া খাদেম চলিলেন দাইয়া। গেটের বাইরে যাইয়া খাদেম ঘোষণা করিল, মঈনুদ্দিন নামে কেবা আছো, রাসুল তোমারে ডাকিল। এই কথা শুনিয়া তথায় মঈনুদ্দিন নামে যত মঈনুদ্দিন ছিল খাদেমের কাছে তে সবাই উপস্থিত হইল। এই কাণ্ড দেখিয়া খাদেম আবার রাসুলের রোজার কাছে যাই, যাইয়া বলে, ওগো নবী কোন আপনি আমাই, আমি কোন মঈনুদ্দিনকে ডাইকে আনবো, কোন আপনি আমারে। আমার রাসুল বলে, আরে খাদেম আমি বলতেছি তোমারে, ডাইকে আনো ডাইকে আনো, যেজন খাজা মঈনুদ্দিন চিস্তি যার কাছে পৌঁছাইয়া দিব আমার ইসলামের কিস্তি। এই কথা শুনিয়া খাদেম গেটের সামনে গেল, রাসুলের রোজার গেট বন্ধ থাকতো কেউ না খুলতে পারত ভালো। আমার খাজা বাবা গেল যখন রোজার গেট, আপনি যাই খুলিয়া বিসমিল্লাহ বলিয়া ঢুকিলেন খাজা, দেখিলেন চাহিয়া ভিতরেতে গেল আমার খাজা গুণাধর। ভিতরেতে যাইয়া খাজা চাইল এক নজর, ভিতরেতে গেল আমার খাজা গুণমণি, সঙ্গে সঙ্গে বেহুশ হইল দেইতা নবীজির নুরানি রে। আই খাজা গরিব নেওয়াজ রে খাজা। আমার খাজা বাবার রূপ নুরানি, নবীজির রূপ নুরানি দেখিয়া খাজা বাবা বেহুশ হয়ে গেলেন। রাসুলের এক নাম ছিলেন রহমতালিল আলামিন, আমার দিনের পয়গাম্বরে। খাজা বাবা হুশ পাইল রিপন ভাই রহমতের জোরে, রোজার ভিতর বসলো খাজা আর দিনের মস্তু পাই। নবী বলে, অরে খাজা আমি কই তোমায়, এবার আমার একটা পুরস্কার আছে করব তোমায় দান, হিন্দুস্তানি যাই আরে তুমি বানাইবা মুসলমান রে। খাজা বলে, প্রাণী নবী গো, ও নবীজি হিন্দুস্তান তুমি না। নবী বলে, অরে খাজা দেখো তার নমুনা, ডান হাতের বিদ্ধা আঙলি তোমার লক্ষ্য কইরা চাও, চাবির ভিতর লক্ষ্য কইরা চিন্না হিন্দুস্তান নাও। এবার মক্কা হতে ইরাক ইরান আফগানিস্তান দিয়া
পাকিস্তানের পাঞ্জাব লাহোর দিল্লির পদ্দরিয়া এবার আজমি শরীফ দেখতে গো পাইলেন খাজা সেই জায়গায় বেলায় তি লইয়া চলল খাজা বাবা এবার বেলায় তি লইয়া খাজা করিলেন গমন বড় পীরের কাছে আবার দিলেন দর্শন গো পাঁচল্লিশ দিন দরবারে থাইকা পীরের হুকুম লইয়া ভারতে গমন করল কিছু ভক্ত বিন্দু লইয়া তবে তুমি বিনে হিন্দুস্তানে কে ফুটাই তো ইসলামের ফুল ও খাজা তোমার প্রেমে জগৎ পাগল তোমার প্রেমে জগৎ পাগল পাগলে আবুল রে এ আই খাজা গরিব নেওয়াজ রে খাজা ইন্দর সুলতান আই খাজা গরিব আই খাজা গরিব নেওয়াজ রে বিচ্ছেদ গায় একটা ভাই বিচ্ছেদ গায় একটা বিচ্ছেদ গায়